কারা কারা ধনী হতে চায় একটু দুহাত তুলে দেখাই। সম্পদ কে চায় না? সবাই ধনী হতে চায়। ধনী হওয়ার টিপস কোরআন থেকে নেবেন না মানুষের মুখ থেকে? দোকানে দোকানে করলে ধনী হওয়া যাবে না? ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে খুলে রাখলে ধনী হওয়া যায় না? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নূহের 71 নম্বর সূরা 10 থেকে 12 নম্বর আয়াতে ধনী হওয়ার টিপস বলে দিচ্ছেন এবং দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল হওয়ার, প্রতাপশালী হওয়ার টিপস আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন তুমি যদি সম্পদ চাও তাহলে কি করো? সকালে ইস্তেগফার পড়ো, বিকালেও ইস্তেগফার পড়ো। ফায়দা কি হবে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি তোমার দুনিয়ার জীবন সম্পদে সম্পদে ভরে দিব। আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন, আমাদের জীবনে সম্পদের চাহিদা পূরণ করে দিবেন। কে? সুতরাং যাদের অভাব আছে, অনটন আছে, ইস্তেগফার ছাড়া যাবে না। আপনি যদি সকালে ইস্তেগফার করেন, বিকালে ইস্তেগফার করেন, দেখবেন আপনার কেনাবেচা বেড়ে গেছে, আপনার আমদানি রপ্তানি বেড়ে যাবে, আপনার ইনকামকে বাড়িয়ে দিবেন। কে? সম্পদ থাকলে দুনিয়ার মধ্যে শক্তি থাকে কি থাকে না? সম্পদের দ্বারা দুনিয়ায় মানুষ শক্তিশালী হয়। আল্লাহ পাক 4 নম্বর ফায়দা বলেছেন, আল্লাহ পাক যেমন সম্পদ বাড়িয়ে দিবেন, ইস্তেগফার যদি তুমি সকালেও করো এবং বিকালেও পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি তোমাদের সন্তান আমি আল্লাহ নিজ কুদরতে বাড়িয়ে দিব। বলুন তো, সমাজের মধ্যে যার 10টা সন্তান থাকে সেই বাবার উপর কেউ মাথা তুলে কথা বলতে পারে? সবাই ভয় পায় কি পায় না? আবার যদি তারা শিক্ষিত হয় তাহলে আরো বেশি ভয় পায়। যেই বাবার 10টি সন্তান সেই বাবা সমাজের মধ্যে দাপট থাকে কি থাকে না? থাকে। আমরা তো এখন এক ভিন্ন জগতে চলে এসেছি, ইসলাম বহির্ভূত কাজে লিপ্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, এখন স্লোগান কি চলছে? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বলো, নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম তাজাওয়াজুল ওয়াদুদুল গুলু, অধিক সন্তান যে জন্ম দেয় আর যে স্বামীকে খুব বেশি ভালোবাসে সেই নারীকে তোমরা বিয়ে করো। কোন নারীকে? যে নারীর গর্ভে অধিক সন্তান জন্ম হবে, অধিক সন্তান জন্ম হবে, এটা আপনি চিনবেন কিভাবে? কোন মেয়ের গর্ভে বেশি সন্তান জন্ম হবে, এটা কি চেনার উপায় আছে? হ্যাঁ, অধিক সন্তান জন্ম হবে, এটা চেনার উপায় হলো অস্ট্রেলিয়ান গরু না বাংলাদেশি গরু? কোন গরু দুধ বেশি দেয় চিনেন কিভাবে? বীজ দ্বারা। কি দ্বারা? বীজ দ্বারা। অস্ট্রেলিয়ান গরু যখন দুধ বেশি দেয়, অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা কি করবে? দুধ বেশি দিবে। ঠিক একই ভাবে যে মায়ের গর্ভে সন্তান বেশি হয়, সেই মায়ের গর্ভের সন্তানেরাই আবার বেশি সন্তান জন্ম দিবে। যে সকল মায়ের গর্ভে সন্তান কম জন্ম দেয় তাদের মেয়েরা অধিক সন্তান জন্ম দিতে পারবে না। এজন্য এটাই হলো পরিচিতি, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান বেশি হওয়া এটা শক্তি না অশক্তি? শক্তি। এটা আমার নবীজির শক্তিকে বৃদ্ধি করা, আল্লাহ পাকের সৈনিক বৃদ্ধি করা। সহজে বুঝুন, আপনি আপনার পাঁচতলা বিল্ডিং এর মালিক হলে সেটাকে আপনি সম্পদ মনে করেন, পাঁচটা সিএনজির মালিক হলে চিন্তা করেন কি করে 10টা সিএনজির মালিক হবে, 10টা বাসের মালিক হলে কি করে চিন্তা করেন 20টা বাসের মালিক হবে? বলুন তো, পৃথিবীর চেয়ে মানুষের চেয়ে বড় সম্পদ আছে? মানুষের চেয়ে বড় সম্পদ জগতে? আপনি 100টা বিল্ডিং এর মালিক কিন্তু আপনার একটা ছেলেও নাই, আপনার সমস্ত বাড়িঘর কি বেকার? আপনি বলবেন যে আমার জগতে কোনো বাড়িঘরের দরকার নাই। বুঝে গেল, আপনার 100 বিল্ডিং থেকেও আপনি জগতে কিছু পান নাই। কেন পান নাই? কারণ আপনার ঘরে আল্লাহ পাক সন্তান দেয় নাই। এজন্য খুব ভালো করে বুঝবেন, এগুলো হলো কাফের মুশরিকদের কথা, যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। এগুলো কাফেররা যখন দেখলো মুসলমানদের সৈনিক বেড়ে যাচ্ছে, মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তারা মুসলমানদেরকে দমানোর জন্য, মুসলমানদেরকে শক্তি নিঃশেষ করার জন্য কৌশলে তারা এই ব্যবস্থা সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। কিন্তু আপনি আমেরিকায় যান, দুটো সন্তান হলে দ্বিতীয়টার সন্তান সরকার ভরণ পোষণ দেয়, যদি 4টা সন্তান হয় তাহলে সরকার পুরো ফ্যামিলির খাবারের ব্যবস্থা করে দেয়। কারণটা কি? তারা লোক পায় না। আজকে আমাদের সরকার মহোদয় তাদের স্লোগান চেঞ্জ করেছে। আজকে আমাদের সরকার মহোদয় বলছেন জনশক্তি, আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর কখন হবে? যখন তারা শিক্ষিত হবে। আমি একটা কথা বলি, আপনার একটি সন্তান যদি আলহামদুলিল্লাহ বলে, আপনার আমল নামায় সওয়াব অধিক হবে না? হবে, কম না বেশি? বেশি। আচ্ছা, একজন আলহামদুলিল্লাহ বলে একটা সওয়াব, আর যদি সন্তান 10টা থাকে তখন সব কম না বেশি? দুনিয়ার মধ্যে 10টা ব্যারিস্টার, একজনের সন্তান 10 জন, 10 জনই ব্যারিস্টার, তার ইনকাম বেশি না কম? একই কথা।
আল্লাহ পাক বলেছেন যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় তিনটা জিনিস থাকে এর মধ্যে একটি হলো ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউল্লাহ নেক সন্তান যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক সাথে সাথে সেই মা বাবার কবরের আযাবকে মাফ করে দেন এজন্য খুব ভালো করে বোঝা দরকার আমরা সন্তান বেশি কি করব গ্রহণ করব বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা এটা হলো সিজার মেডিকেল হসপিটাল গুলো কৌশলগত ভাবে তারা আমাদের মায়েদেরকে দিয়ে সিজার করায় কারণ জানে বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন কে এদেশের মাটি যেমন উর্বর এদেশের মায়েরাও কি উর্বর আল্লাহ পাক এদের গর্বে অনেক বরকত দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ তো নবীজি বলেছেন আল্লাহ পাক বলতেছেন সন্তান বেশি হবে সাহাবায়ে কেরামের সন্তান কেমন ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের দশ বছর সেবা করেছেন তিনি নবীজির কাছ থেকে দোয়া চাইছেন নবীজি দোয়া করেছেন আল্লাহ পাক তোমার সম্পদ বাড়িয়ে দেয় এবং সন্তান বাড়িয়ে দেয় এই আয়াত আল্লাহ পাক নূহের মধ্যে বলেছেন যে যদি তোমরা ইস্তিগফার করো আমি তোমাদের সম্পদ এবং সন্তান দুটো দিয়ে আমি তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি যখন দোয়া করেছেন যে আল্লাহ তোমার সন্তান এবং সম্পদ বাড়িয়ে দেয় আল্লাহ পাক কি করেছেন দেখেন মদিনার মধ্যে খেজুর গাছগুলো ফসল দিত একবার কয়বার একবার কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি দোয়া করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের খেজুর গাছগুলো বছরে দুইবার করে ফসল দিতে শুরু করলো একবারই তো বছরের চাহিদা শেষ দ্বিতীয়বারের খেজুর পুরোটাই লাভ করে দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তার সন্তান কেমন হয়েছে সন্তানের জন্য দোয়া করেছেন নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঔরসে আল্লাহ পাক 80টি ছেলে দান করেছেন 80 জন ছেলে এবং এই 80 জন ছেলেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে ইসলাম এভাবে এভাবে পৃথিবীর বুকে আসেনি ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে কচুরি পানার মতো ভেসে আসেনি ইসলাম রক্তের বন্যার উপর দিয়ে এই পৃথিবীর বুকে আগমন করেছে ইনসাফ আদালত মুসলমানদের কৃষ্টি কালচার তো আছেই কিন্তু সাহাবাই কেরামের ঘাম ঝরা রক্ত ঝরা কুরবানি না করে ইসলামকে আমরা পেতাম না মোহাম্মদ ইবনে কাসিম ভারতবর্ষে আগমন না করলে ভারতবর্ষে যে ব্যাপকতার ইসলাম এটা আমরা কিন্তু আজ খুঁজে পেতাম না তো আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি সকালে আল্লাহর কাছে ইস্তিগফার করো আবার বিকেলে আল্লাহর কাছে ইস্তিগফার করো তাহলে আমি তোমাদেরকে পাঁচটা পুরস্কার দেব নম্বর এক তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেব নম্বর দুই হ্যাঁ ইন্নাহু কান নম্বর দুই ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আকাশ থেকে মুসলিমদের বৃষ্টি বর্ষণ করব নম্বর তিন যদি তুমি সকালে ইস্তিগফার করো বিকালে ইস্তিগফার করো তোমার সম্পদকে আমি আল্লাহ বাড়িয়ে দিব সম্পদ দিয়ে তোমাকে সহযোগিতা করব নম্বর চার তোমার সন্তানকে আমি বাড়িয়ে দিব সন্তানের সংখ্যা বাড়িয়ে দিব যখন যার সন্তান বেশি সে সুখীও বেশি ঠিক না যার সন্তান বেশি তার সাথে স্ত্রীর মহব্বত বেশি এজন্য আল্লাহ পাক বলেছেন পাঁচ নম্বর ফায়দা হলো পাঁচ নম্বর ফায়দা হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াইয়াজআল লাকুম জান্নাতিন ওয়াইয়াজআল লাকুম আনহারা আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জাহানে বাগান বিশিষ্ট লেকবাড়ের বাড়ির মালিক তোমাদেরকে আল্লাহ পাক বানায়া দিবে ধানমন্ডি লেকের বাড়ির দাম কম না বেশি কথা বলেন আপনার একটা চমৎকার বাড়ি আছে যে বাড়ির সামনে সুন্দর বাগান আছে যে বাগানে ফুল ফুটেছে পাখিরা গান করছে প্রজাপতি উঠছে এখানে হাস্তাহেনা ওখানে রজনীগন্ধা এখানে বকুল এখানে জবা ওখানে গোলাপ তারপরে সামনে দিয়ে সুন্দর শান বাজানো ঘাট ঘাটটা চলে গিয়েছে একটি নদীর মাঝে যে নদীর পানিগুলো স্বচ্ছ আর পানির নিচের মাছগুলো পর্যন্ত দেখা যায় সুন্দর শাপলা ফুল টগর ফুটে আছে এত চমৎকার একটি বাড়ির মালিক হতে চাই না কি বলুন তো আর আল্লাহ পাক বলছেন যদি তুমি সকালে 100 বার ইস্তিগফার করো বিকালে 100 বার ইস্তিগফার করো আমি তোমাকে বাগান বিশিষ্ট লেকওয়ালা নদীওয়ালা নদীর পারের বাড়ির মালিক আমি আল্লাহ তোমাকে বানাই আল্লাহ কিন্তু এখানে বলেন নাই দুনিয়ার মধ্যে কিংবা আখিরাতের মধ্যে যেহেতু আল্লাহ পাক মুতলাক রেখেছেন এটা দুনিয়াতেও হতে পারে আখিরাতেও হতে পারে উভয় জাহানে হতে পারে সুতরাং আমরা সকাল বিকেল ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করুন বলুন আমিন এই আমলটা করব যে আমল আমি শুরুতে বলেছিলাম সকালে
একশোবার সুবহানাল্লাহ, একশোবার আলহামদুলিল্লাহ, একশোবার আল্লাহু আকবার, একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ, একশোবার আস্তাগফিরুল্লাহ, একশোবার আস্তাগফিরুল্লাহ, আর একশোবার করব নবীজির উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমরা কারা দেখতে চাই? নবীজিকে যারা দেখতে চায় তাদের একটা আমল টিপস বলে দিচ্ছি, নবীকে 100% দেখার গ্যারান্টি। আপনি যদি প্রতিদিন সকালে 100 বার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেলে 100 বার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা কন্টিনিউ করেন, ঘুমের আগে আবার পড়তে পড়তে ঘুমিয়ে যান, আমি আল্লাহ পাকের রাস্তার কি বলতে পারি, ইনশাআল্লাহ স্বয়ং মদিনার নবী আপনার স্বপ্নে এসে দেখা দিবে। আর নবীজিকে যে একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন কে? সেই সোনার মধ্যে আমরা যেতে চাই তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন।